গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। সকাল সকাল দেখো আমার পুজো হয়ে গেছে, তারপরে দেখো গোপালটাকে জন্মাষ্টমীর দিন প্রতিষ্ঠা করব। এটা করা হয়নি, এদিকে রাধাকৃষ্ণও আছে। এদিকে আমার জায়ের ঘরে চলে এসেছি চা খেতে, তো যা চা করে ডাকছিল, চা খাওয়া হয়ে গেছে, তারপরেই তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তখন পারিনি, ব্যস্ত ছিলাম একটু। আর এদিকে আজকে শুক্রবার, তো মুগের ডাল দিয়ে আতর চাল দিয়ে খিচুড়ি হবে। আর কী কী আইটেম করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখন চাল ডালটা ভেজে নিয়ে ধোবো, ঠিক আছে? বেশি বড় ভিডিওটা করছি না, কেউ স্কিপ করবে না, পুরোটা দেখে নিও। তো এদিকে দেখো এই যে কাকরোল ভাজা করব, আর হচ্ছে তোমার কুমড়ো দিয়ে বেসন দিয়ে একটু বড়া করব। আর দেখি একটু আলু ভাজার ইচ্ছে আছে, এইগুলোই রান্না করব আজকে। সেরকম করছি না। এবার আমি কিছু বলবো। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো বাপের বাড়িতে তো তোমরা জানোই কতদিন ছিলাম, আমার মায়ের হাত থেকে গেছিলো বলে গেছিলাম, মা কিছু করতে পারছিলো না। তো ওখানে যাওয়ার পরে তারপর আমার কাকারও শরীর খারাপ হয়, জ্বর হয়। তারপরে কাকার পর থেকে আমার মেয়েরটা হলো, এখন আমার মায়ের হয়েছে। কিন্তু ওখানে আর কতদিন থাকবো বলে, এক সপ্তাহ হয়ে গেছিলো আমি ছিলাম। তো যাই হোক, মায়ের শরীর খারাপটা কমছে না, তো আমি চলে আসলাম। যেহেতু মেয়ের স্কুল করা আছে, আমার মেয়েরাও শরীরটা ভালো নেই, ওরও দুদিন জ্বর ছিল। তারপরে যাই হোক, এখন ঠিক আছে একটু, কিন্তু শরীরটাও দুর্বল হয়ে গেছে, কিছু খেতে চাইছে না। কালকে ওকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি তো বেশি বড়ো ভিডিও দিই না, তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর সবাই প্রার্থনা করো আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও খেলাধুলা করে, সব কিছু করে, কিন্তু আমার মেয়েটা কদিন ধরে খেলা করছে না, শুধু শান্ত ঝিমিয়ে আছে। বাপের বাড়ি যাওয়ার পর দু তিন দিন ভালো ছিল, তারপরেই জ্বরটা হলো। আর ইদানিং জ্বরটা সবারই হচ্ছে, আমারও জাস্ট এসেছিলো, কিন্তু মানে পুরো ফুটে বেরোয়নি। গা হাত পাটা একটু ব্যথা করছিলো, ম্যাচ ম্যাচ করছিলো, যেহেতু মেয়েটাকে নিয়ে ঘাটাঘাটি করেছি। কিন্তু তারপরে যাই হোক, ঠাকুরের কৃপায় বলতে নেই, আমার জ্বরটা আসেনি। কেননা বাড়িতে মাকে, ভাইকে, তারপরে আমার মেয়ে, আমার বড়োখানে সবাইকে সামলাতে হচ্ছিলো আমাকে। আমি যদি অসুস্থ করি তাহলে ওদেরকে দেখতো, তাই জন্য ঠাকুর করে আমার জ্বরটা আসেনি। তো আর আমি যখন লাইভে বসে, প্লিজ তোমরা আসার চেষ্টা করো। আমি ঠিক সেরকমভাবে ভিডিও ছাড়তে পারছি না, তোমাদের সামনে আসতে পারছি না, যারা আমার ভিডিও দেখবে বলে বসে থাকবো আর কি। ভিডিও করতে পারছি না যেহেতু মেয়েটার শরীর খারাপ, লাইভেও সবাইকে ঠিক করে সাপোর্ট করতে পারছি না। মেয়েটাতে ওকেও তো দিকে ওর দিকেও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? শরীর খারাপ হলে বাচ্চারা এমনিতেই জ্ঞান জ্ঞান করে, তা ওই দিকে করবো না, এদিকে দেখবো। তো সেরকমভাবে পাচ্ছি না, যেটুকু হয় যে কজন আসে এই আর কি। তো আজকে সেরকম কিছু রান্না করছি না। শুক্রবার আমাদের নিরামিষ বন্ধুরা। তো আজকে তোমার দাদাভাই বললো যে তুমি ইয়ে করো, কুমড়ো দিয়ে আর বেসন দিয়ে বড়া করো, আর কাকরোল ভাজো, একটু আলু ভাজো, তাহলে আর কি হয়ে যাবে। এই রান্না করছি, এগুলো হয়ে গেলে মেয়েটাকে খাওয়াবো, তারপরে আমার লাইভ আছে, লাইভে বসবো। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে থাকবো। যেরকমভাবে তোমরা সাপোর্ট করছো করো। আমার ওয়াশ টাইম প্রচুর কাটছে, কী করবো বলো বন্ধুরা? তার মধ্যেও তো করতে হবে, মনটা ভেঙে যায় যখন ওয়াশ টাইমটা কেটে নেয়। প্রচুর পরিমাণে ওয়াশ টাইম কাটছে আমার, কী করবো জানি না। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, আমার পরে তোমাদের সাথে কথা হবে।